এমনতেজে খবরের দিকে নজর রাখবো। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই বঙ্গ সফর। আজকে আরামবাগে তার সভা রয়েছে, একাধিক তাৎপর্য দেখতে পাওয়া যাচ্ছে, তারই সঙ্গে তৎপরতা একদম তুঙ্গে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে কথা বলবো। ভাস্কর রয়েছে একদম সরাসরি। ভাস্কর, আজকে বঙ্গ সফর আরামবাগে যাবেন প্রধানমন্ত্রী মোদী, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? ভাস্কর, তুমি যেখানে রয়েছো। তুমি নিশ্চয়ই জানো, একদিকে যেখানে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে যে প্রার্থী পদ কারা পাবে, অর্থাৎ প্রার্থী কারা হবেন সেই বিষয়টা নিয়ে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু লোকসভা নির্বাচনের যে প্রচার বা লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই বিজেপি শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরামবাগের কিন্তু জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটা রয়েছে, আমার ভিডিও বিশ্বরূপ একবার ছবিটা দেখাও। এখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, হেলিপ্যাডে কিন্তু সরাসরি অবতরণ করবে প্রধানমন্ত্রীর চাপার, প্রধানমন্ত্রীকে নিয়ে বায়ুসেনার যে বিশেষ চাপার, সেই বিশেষ চাপার সরাসরি হেলিপ্যাডে অবতরণ করবে, এবং সেখান থেকেই প্রধানমন্ত্রী কিন্তু আর কিছুক্ষণ পরেই যে জনসভার মঞ্চ, সেই মঞ্চ থেকে বার্তা দেবেন। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, বারংবার কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তারা নানান দুর্নীতির ইস্যুতে বা আরও একাধিক ইস্যুতে বিদ্ধ হয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দুর্নীতি অন্যতম বড় একটা ইস্যু, যে দুর্নীতি জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতামন্ত্রীরা তারা এই মুহূর্তে জেলে রয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে শেখ শাহজাহানের মতো যারা মাফিয়া, যারা গুন্ডা, তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগও কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডি অ্যালায়েন্স তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ইন্ডি অ্যালায়েন্স বাস্তবে কিন্তু ধোপে টেকেনি। বারংবার ঘরে বাইরে দ্বন্দ্বের মুখে পড়ে ইন্ডি অ্যালায়েন্স কার্যত টুকরো টুকরো হয়ে গিয়েছে, এই ছবি কিন্তু বারংবার ধরা পড়েছে। এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলার একটা মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেস তারা বারংবার চালিয়েছে, যে কারণেই এই ইন্ডি অ্যালায়েন্সে তারা থাকতে চেয়েছিল এমনটা কিন্তু অভিমত রাজনৈতিক মহলের একাংশে। যেহেতু সেই ইন্ডি অ্যালায়েন্স একেবারেই তারা বাঁধেনি, সেক্ষেত্রে এককভাবে তৃণমূল কংগ্রেস তারা আদৌ জাতীয় রাজনীতির যে মোদীর আজকের এই আগমন বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি আমাদের আরো অনেক আপডেট দিতে থাকো, তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা ভাস্করের সঙ্গে কথা বলছিলাম, একদম হেলিপ্যাড যেখানে রয়েছে সেখানকার প্রস্তুতির ছবি যেমন ভাস্কর তুলে ধরছিল, তারই সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ মোদীর এই আগমন, বঙ্গ সফর, দুদিনের আগমন হচ্ছে, আরামবাগে আজকে সভা রয়েছে, তারপর আগামীকাল কৃষ্ণনগরে সভা রয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে, মোদীর আগমন কেন তাৎপর্যপূর্ণ, এই সমস্ত বিষয় নিয়ে বিজেপির বিধায়ক বিমান ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন দেখুন। আরামবাগের জনতা তারা আজকে এই মোদীজির সভাকে কেন্দ্র করে উৎসবে মেতেছে। তৃণমূল বলে কিছু নেই, তৃণমূলের নাম আরামবাগে হয় না, ঠিক আছে? এখানে যেটুকু আছে সাইনবোর্ড আছে, কিছু ফ্লেক্স আছে, দু চার পাঁচজন লাগায়, এছাড়া ওদের এখানে কিছু নেই। আরামবাগের মানুষ ওদেরকে 2019 সাল থেকেই বর্জন করে। ভারতে লোকসভা নির্বাচন সামনে কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে। আমরা খুব সৌভাগ্যবান যে মোদীজি প্রথম কথা পশ্চিমবঙ্গকে বেছেছে লোকসভা ভোটের প্রচার শুরু করবার জন্য, আর পশ্চিমবঙ্গের মধ্যে আরামবাগকে বেছেছে লোকসভা ভোটের প্রচার শুরু করবার জন্য। এই হিসাবে আমরা গর্বিত যে আরামবাগের মানুষের জন্য উনি বি পজিটিভ অ্যাটিচিউড নিয়ে উনি আজকে এখানে আসছেন, ও যেখান থেকে মোদীজি লোকসভা শুরু করছেন, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই সিটের উপর বিশেষ কিছু আছে, তাই উনি এখানে আসছেন। সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না, আরামবাগের মানুষ, আরামবাগের জনতা বিজেপিকেই চায়। একেবারে লোকসভা ভোটের এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু তার আগে একেবারে বলা যায় যে প্রচারে নেমে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজেই বিমান ঘোষ, তিনি ঠিক কি জানাচ্ছিলেন আপনাদেরকে শোনালাম। এবার তৃণমূলের তরফ থেকে কি দাবি করা হচ্ছে, তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি এই ঘটনায় কি জানিয়েছেন দেখুন। পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার আমার বাংলায় আসছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপি র্যাঙ্ক চার নেতামন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করে এসে এখানে 5-7 স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে, ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে আপটিবার 200 পার করে বাংলার মানুষের রায়ে তাদেরকে প্রগার পার করে দিয়েছে। তাই বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় যে প্রায় 70 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করে 2 বছর ধরে টাকা পায়নি, তাদের কেন টাকা দিচ্ছেন না? 4,65,000 কোটি টাকা আপনি বাংলা থেকে তুলে নিয়ে গেছেন, তাই এ বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি এবং তার সর্বাধিনায়ক পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার
তাকে 2021 সালে দুয়াতে দুটো লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে। 2024 সালেও তার কোনো অন্যথা হবে না। আসানসোল শিল্পাঞ্চলের ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে এলাকা, ঝাড়খণ্ড সীমান্তে একেবারে বলা যায় যে পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং বিভিন্ন যে গাড়ি সেই গাড়ি কিন্তু চেকিং চলছে এবং দেখাই যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু একবারে সীমান্ত এলাকায় তারা কিন্তু রয়েছেন এবং যেসব গাড়ি ঝাড়খণ্ড থেকে আসছে বা ঝাড়খণ্ডে যাচ্ছে যাওয়ার পথে যেসব গাড়ি সেই সব গাড়িগুলিকে কিন্তু চেক করা হচ্ছে। কিছুদিন ইতিমধ্যেই ভোট সামনে যে ভোট সেই ভোটের কিন্তু প্রশাসনিক যে তৎপরতা তা কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী যেগুলো এলাকা ঝাড়খণ্ড সীমানা বিভিন্ন থানা রয়েছে আসানসোল শিল্পাঞ্চলের সেই সীমান্ত এলাকাতেই পুলিশের কর্মী আধিকারিকরা রাস্তায় কিন্তু নেমেছেন এবং বিভিন্ন গাড়ি চেকিং করা হচ্ছে, বিভিন্ন গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে কিনা, কোথাকার, তাদের পরিচয়পত্র কি রয়েছে, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ এই লোকসভা ভোটের আগে এই প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে কিন্তু লোকসভা ভোটের দামামা বেঁচে গেল। আজকে আরামবাগে কালীপুর মাঠে যে বিজেপি সভা আছে সেই সভা মঞ্চের ছবিটা আমি তুলে ধরছি। এইখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন এবং একাধিক প্রকল্পে তিনি উদ্বোধন করতে চলেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু একাধিক প্রকল্প পেতে চলেছে। যে সমস্ত প্রকল্পগুলি পেতে চলেছে আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। যেমন এই যে মাঠ রয়েছে সে মাঠের পাশেই যে সমস্ত প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন, যেমন পশ্চিমবঙ্গের যে পরিকাঠামোর বিকাশের জন্য যে ইন্ডিয়ান অয়েলের 518 কিমি দীর্ঘ হলদিয়া থেকে বারাণী পর্যন্ত যে ক্রুড অয়েলের পাইপলাইন, অর্থাৎ এই পাইপলাইনে তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিকাশে তিনি হলদিয়া ডক কমপ্লেক্সের যে ক্রয় ক্রেন আছে সে ক্রয় ক্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম একাধিক একাধিক প্রকল্পের কিন্তু তিনি উদ্বোধন করতে চলেছেন এই আরামবাগের কালীপুর মাঠ থেকে। আরামবাগ থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।